পবিত্র আল কোরআনে, এই এদিকে ফিরুন, পবিত্র আল কোরআনে অনেকগুলি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম সূরায়ে মুলক। কি নাম বললাম? সূরায়ে মুলক। এই সূরাটির অনেক মর্যাদা হাদিসে বর্ণনা করা আছে। একটা মর্যাদা শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরায়ে মুলক। এই সূরাটা কেউ যদি তেলাওয়াত করে, তা এই সূরা নিজে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হবে। এই বলে তর্ক বিতর্ক লিখতে হবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে একে যতক্ষণ না তুমি জান্নাতে না দিবে ততক্ষণ আমি ছাড়ছি না। আল্লাহু আকবার বলুন। এই সূরাটা আপনাদের পড়েন? কোরআন কারা কারা পড়তে জানেন? কারা কারা জানেন কোরআন পড়তে? আলহামদুলিল্লাহ জানেন, মুখস্ত আছে কারোর, হয়তো এক রুকু আছে, এরকম হতে পারে, তাই না? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন, এত আশ্চর্য আশ্চর্য কথা বলেছে যে আপনাকে আমি অবাক করে দিব। আমি নয়, কোরআন অবাক করে দিবে। আমি শুধু বাংলায় অনুবাদ করে দেব একটা একটা করে, আর কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি শোনাবো। আপনি ধৈর্য ধরুন, যা ইতিপূর্বে কোনোদিন শুনেছেন এটা আমার মনে হয় না। এক, আল্লাহ তাআলা সূরায় বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ বলছেন বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যিনি গোটা কুল ও কায়নাতের উপরে ক্ষমতাবান। কি বলছি বুঝতে পারছেন না? বরকতপূর্ণ কার হাত? কার হাত? আল্লাহ। এবার একটা কথা বলছি, আচ্ছা বলুন তো আল্লাহ আকার না আল্লাহ নিরাকার? আচ্ছা দাঁড়ান, আকারের যারা বলছেন তারা হাত তুলুন। কারা বলছেন আকার? আপনারা আকার নামান। নিরাকার কারা? নিরাকার, বাহ, আপনারা বলছেন নিরাকার। তাহলে এখানে আকারেরও লোক আছে, নিরাকারের লোক আছে, তাহলে আজকেই ফায়সালা করতে সুবিধা হবে, তাই না? দুই পক্ষের লোক আছে। আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না, আমি আপনাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা বলুন, আমরা যে হাওয়া হয়, হাওয়া ঝোড়ো হাওয়া হয়, আচ্ছা বলুন তো এই হাওয়ার আকার আছে না আকার নেই? হ্যাঁ আকার নেই, তাই তো? নেই। আচ্ছা আকার নেই, আচ্ছা অনুভব করা যায়। আচ্ছা এখন মেশিন উঠেছে, এটা জানেন তো যে হাওয়াকে ধরে রাখা যায়? হ্যাঁ শুনেছেন। আচ্ছা এত কিলোমিটার গতিতে হাওয়া হচ্ছে, এটা বুঝলো কি করে? এত কিলোমিটার গতিতে হচ্ছে, তাহলে হাওয়া তার আকার আমরা দেখতে পাই না। আছে না আছে ওটা হাদিস কোরআনের কথা না, ওটা বলবো না। আকার আছে না আছে ওটা বলছি না, হাওয়াকে আমরা দেখতে পাই? পাই না। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আল্লাহকেও তো আমরা দেখতে পাই না, পাই পাই না। হাওয়ার একটা গুণ আছে, গুণ কি? না হাওয়াটা যখন হয় তখন গাছের পাতাগুলো লড়ে, এটা ওর গুণ। তার মানে আমি এবার যাচ্ছি এই রাস্তা দিয়ে, গাছের পাতা লড়িয়ে দিয়ে যাচ্ছি, এটা ওর গুণ, কিন্তু ওকে দেখা যায় না। তা আল্লাহ আকার না নিরাকার হুজুর এটা বুঝবো কি করে? আচ্ছা বলুন তো, কেউ যদি নিরাকার হয় তা সে নিজে বলছে আমার হাত আছে, আল্লাহ নিজে বলছেন বিয়াদিন আমার হাত আছে, আল্লাহ বলছেন সামি উম বাসির আমি দেখতেও পাই আমি শুনতেও পাই। আল্লাহ জাহান্নামকে বলছেন যে জাহান্নাম তোমার কি পেট পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলছে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হালমিম মাজিদ, জাহান্নাম তোমার কি পেট পরিপূর্ণ? জাহান্নাম বলছে না এখনো কিছু চাই। আল্লাহ বলছে আমার পা দিয়ে দিব। জাহান্নাম তখন বলছে কত, যথেষ্ট, লাগবে না। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি দেখতে পাই, আল্লাহ নিজে বলছেন আমার হাত আছে, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, রহমান যিনি আল্লাহ আরশের উপরে আছেন,
এটা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন জাহান্নামকে পা দিব, তার মানে আল্লাহর পা আছে। এবার একটা কথা হচ্ছে, আচ্ছা কেউ যদি নিরাকার হয় তার হাত পা চোখ নাকের ব্যাপারে সে নিজে বলবে যে আমার হাত পা আছে? বলবে? বলবে না। তাহলে হুজুর, তাহলে আল্লাহ তো আকার এসে গেল, আল্লাহর হাতটা কেমন? আল্লাহর হাত কেমন ওটা আল্লাহ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন না? এই কেমন এটা বলা যাবে না, আল্লাহর হাতটা কেমন এটা বলা যাবে না। যদি বলেন হুজুর এটা বলা যাবে না কেন, আর আল্লাহ বা নিজে বললেন না কেন, এর তো একটা যুক্তি আছে, আছে না নেই? আছে। যুক্তিটা কি আপনি ভালো করে শুনতে থাকুন। আমি একদিন ট্রেনে বসে আছি, তো একটা ছেলে আমাকে এসে বলছে আপনি মৌলভি সাহেব? আর আমি মৌলভি সাহেব বলছে আমি জাতিতে হিন্দু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। তাহলে কি কথা জিজ্ঞেস করো বলো। তা তখন ওই ছেলেটা আমাকে বলছে মুসলমানরা কত বোকা, নামাজ পড়ে মসজিদ ফাঁকা জায়গায় আল্লাহকে দেখতে পায় না, কিছু না, শুধু সেজদা দেয় আর বাড়ি আসে। আর আমাদের হিন্দু ধর্মটা কত ভালো, আমরা দেখুন কালীর সামনে যখন পুজো করি কালীর ছবি থাকে, দুর্গার সামনে যখন পুজো করি দুর্গার ছবি থাকে। তাহলে আমাদের হিন্দু ধর্মটা কত ভালো, আমরা আল্লাহকে দেখি তারপরে তার সামনে ইবাদত করি, আর মুসলমানরা এত বদমাশ আল্লাহকে চোখে দেখতে পায় না। লম্বা ঠিকই বলেছে, সত্যি তোমার আইডিয়ার আছে। ওকে তখন বলছি তুমি পড়াশুনো করেছো কতটা, বলছে পড়াশুনো করেছি আমি এম এ পাস। আলম, আচ্ছা তোমার জানা আছে যে তোমাদের দুর্গার কালীর জন্ম কত বছর আগে? বলছে আমার বাপদাদুরা বলেছে নাকি 3,500 বছর আগে। তা আমি বললাম আচ্ছা তুমি তো শিক্ষিত ছেলে, 3,500 বছর আগে কি ক্যামেরা আবিষ্কার হয়েছিল? বলছে না তা তো হয়নি। তাহলে 3,500 বছর আগে ক্যামেরা যখন আবিষ্কার হলো না, তাহলে তোমাদের দুর্গা ঠাকুরের যে অত সুন্দর রূপ ছিল এটা তোমরা কোন ছবি দেখে মূর্তিটা বানালে বলো তো দেখি। আর তোমাদের কালী যে এত কালো ছিল আর জিভটা বড় ছিল এটা কোন ছবি দেখে তোমরা কালীর মূর্তিটা তৈরি করলে এটা বলো তো। তখন বলছে হুজুর আপনার সাথে পারা যাবে না। আজ পারা যাবে না নয় রে খ্যাপা, তোর বুদ্ধিই নাই, তোর বুদ্ধিই নাই। আচ্ছা বলুন, যদি আমরা মুসলমানরা যদি একথা বলতাম যে আমাদের আল্লাহর হাতটা 4 ফুট ঠিক সাইজে বড়, আমার আল্লাহর নাকটা মোটামুটি 12 ইঞ্চি বড়, আল্লাহর চোখগুলো হাতির মতো বড় বড় ধরে নেন, বোঝানোর জন্য বলছি, আচ্ছা তাহলে একটা হিন্দু ভাই এ প্রশ্ন করতো কি করতো না?